Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। টুনের এই ব্যাপারটা না ঘটলে আমি এদিকটা কখনো লক্ষ্য করেই দেখতাম না। দেখো, বিথিতির যথেষ্ট কারণ আছে। ও তো প্রথম থেকে আমাকে পছন্দ করে না, সেটা তো তুমি অস্বীকার করতে পারো না মহা। তুমি কি বলছো কি অনামিকা? মানে দেখো, আমি মানছি দিদিভাই মুখে খুব কড়া কড়া কথা বলে, কিন্তু দিদিভাই খুব ভালো মানুষ গো। আমি জানি মহা, এই বাড়ির সকলেই খুব ভালো, সেদিকে আমার কোনো দ্বিধা নেই। আমি সবাইকে ভালোবাসি, কিন্তু দেখো যা সব ঘটছে এই বাড়িতে সেগুলো তো মিথ্যে নয়। দেখো অনামিকা, সত্যি মিথ্যে এসব আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি দিদিভাই মুখে কড়া কড়া কথা বললেও দিদিভাই মন থেকে খুব ভালো মানুষ। ওর মনের ভেতরে অনেক কষ্ট আছে গো, সেগুলো সমস্ত ও চাপা দিয়ে রাখে। তুমি কি জানো, ও খুব ভালো স্টুডেন্ট ছিল, ও ডাক্তারি পড়তো। ডাক্তারি? হ্যাঁ, ডাক্তারি পড়তে গিয়েই হয়তো কিছু একটা ঘটেছিল, প্রেম ঘটিত কিছু একটা, আর তার জন্যই সবটা নষ্ট হয়ে যায়। এই প্রেম ঘটিত ঘটনার জন্যই হয়তো দিদিভাইকে মনিমা অনেক দূরে পাঠিয়ে দিয়েছিল। দেখো দিদিভাই খুব হাসি খুশি একজন মানুষ ছিল, যদিও এই সবটাই আমার শোনা কথা, কিন্তু দেখো আমার ননদ বলে আমি তোমাকে বলছি না, দিদিভাই না একদম অন্যরকম ছিল গো। ছেলেদের মধ্যে ওর জন্য খুব ক্রেজ ছিল, কিন্তু তারপর সবটা ওলট পালট হয়ে গেল। ও বাড়ির লোকজনকে, মানে স্পেশালি মণিমাকে, এই সব কিছুর জন্য দায়ী মনে করে। দেখো যা ঘটেছিল, মানে সবটা তো আমার জানা নয়, অনেকদিন আগের কথা, কিন্তু সেই ঘটনা থেকে ওকে বের করার জন্যই জোর করে তীর্থদার সাথে ওর বিয়ে দেওয়া হয়। তাই দেখো না আজও পর্যন্ত ওদের দুজনের মধ্যে কতটা দূরত্ব। দেখো আমি যতটুকু বুঝি তীর্থদাও হয়তো সবটা জানে, মানে এত আগের ঘটনা তো আমার কাছেও সবটা স্পষ্ট নয়, কিন্তু যে মানুষটার এত ব্রাইট ফিউচার ছিল, যে ডাক্তার হতো, আজ তার সবটা নষ্ট হয়ে গেছে। এমন একজন মানুষের সাথে বিয়ে করে রয়েছে যাকে হয়তো সত্যি ভালোবাসে না, তার মুখ থেকে কড়া কড়া কথা বেরোবে, এটাই তো স্বাভাবিক অনামিকা। বিশ্বাস করো মহা, আমি না ভাবতেও পারিনি যে পৃথিবীর মনে এত কষ্ট আছে। আসলে এতটাই চাপা মানুষ মহা, আমি বলছি না যে এই কাজটা পৃথিবী করেছে, কিন্তু একবার একবার যাচাই করে দেখতে চাই, একবার ট্রাই করতে চাই। দেখো মহা, তুমি তো এক্ষুনি বললে যে বিথিতি ডাক্তারি নিয়ে পড়তো, তার মানে সায়েন্স ওর খুব ভালো করে জানা আছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।